টাকা বোধ হয় বেশি হয়ে গেল। আমার বিউটি মায়ের জন্মদিনের খাওয়ানদার বলে কথা, আরে যতটা পেটে ধরেছে তার ডবল খেয়ে ফেলছি। বাবা গো, বাবা দিদি কোথায়? কোথায় আবার? হয়তো গেস্টে সামলাচ্ছে। আর এখন দিদিকে তোর কিসের দরকার? ও বাবা, আমি জল দিলে খাবো। সে কি রে হতভাগা, সেই প্রথম ব্যাচে বসে তৃতীয় ব্যাচে উঠেছি আর এত খেয়েও হয়নি, আর এসে আবার জল জিরা কইছি। পেটটাতে বলো আদল বাদল করতে গো বাবা, মনে হয় তাহলে সব খাবার গুলো নিজের থেকে একটাতে তাপ দিচ্ছে। জল জিরা খেলে যদি একটুখানি কমে। ওরে বাবা, খাবার কি আবার কিছু হয়নি গো? ওই খাবার শেষে কি একটা পার্টিতে মেটানো কলম দল দিয়েছিল, সেটা কার পর থেকে? আমি সাবান গুলা দল খেয়ে ফেলেছি, এই জন্য বুঝি আমার পেটটা বড্ড কল কল করছে গো বাবা। বাবা গো, পায়খানা, আমি পায়খানা যাবো। আমি ধরো বাবা, ও কাকা, ও কাকু, আমাকে একটু বাথরু নিয়ে যাবো। ও কাকু, ও ও কাকু, ও দাদা, আমাকে বাথরু নিয়ে চলো। আমার মতো হজম শক্তি আজকাল ছেলেদের আছে? তুমি খাবার ছেড়ে খাবার থালা রেখে উঠে এলে কেন? রান্না বান্না কিছু ভালো হয়নি বুঝি? তোর হাতে রান্না আবার খারাপ হয় রে মা, সেই জন্যে তো এই বয়সে এই 62 খানা লুচি আর এক থালা পোলোয়া আর তার সাথে কেজি খানেক পাঁঠার মাংস আর খান 40-এর একদম রাজভোগ আর রাবড়ি দই সব একসাথে মেখে আলো সাবড়ে দিল। তাহলে উঠে এলে কেন বাবা? এই জানিস রে মা, আরো কিছু তা খেতাম। খেলে না কেন? কি করে খাবো? তো যা যে বারবার আর চোখে দেখছে আর কি যেন বীর বীর করে বকছে, মনে হয় খাবার খোটা দিচ্ছে। কি, তোমাকে খাবার খোটা দিয়েছে? থাক মা থাক, তোকে আর এ নিয়ে মন খারাপ করতে হবে না। সত্যি তো, আমি যদি একাই সব খেয়ে নি আর ওরাও তো খাবে। মাথা খারাপ? ওই ভিখারি হার হাবাতে গুলোকে ভালো ভালো খাবার খাইয়ে আমি খাবার গুলোকে নষ্ট করি? আমি পরিষ্কার বলে দিয়েছি ওই সব ভালো খাবার গেস্টদের জন্য, তোমাদের যদি দরকার হয় দু চারটে আটার রুটি করে নিয়ে খাও। ঠিক বলেছিস, কুকুরের পেটে কি ঘি ভাত সহ্য হয়? আর হ্যারে মা, ওরা কিছু বলেনি তো? আবার বলবে না, সেই নিয়েই তো পুরোপুরির গন্ডগোল। বুড়োটার শুকনো রুটি দেখে শুধু কাঁদছে আর কাঁদছে। ঠিক আছে, তবে তোকে আমি বলে রাখি মা, ওদের ওই চোখে জল দেখে তুই যেন আবার ভুলে যাসনি, তোর মনটা বড় নরম কিনা। নরম না ছাই, তুমি দেখো না আমি ওদের কি হাল করে ছাড়ি। বিউটি, বিউটি,
এই যে বিটু শোনো, কি হলো বাড়িতে এত সব রান্না হলো, অত তো আমার দাদাবতি শুকনো রুটি খাচ্ছে কেন? হ্যাঁ আমি কি খেতে মানা করেছি নাকি? আরে বাবা, ওনারাই তো বললো আমরা দুটো রুটি করে খাবো। কিন্তু কেন হিংসায় বাবাজি, হিংসায়? এই এত খরচ খরচা করে তুমি বিউটির জন্মদিন পালন করছো, আর তোমার দাদা বৌদি দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। কি বলছেন আপনি? তবু কি তাই বাবাজি, বিউটি থালাবর্তি করে খাবার তোমার দাদা বৌদিকে খাওয়াতে গেল, তোমরা তো কথাগুলো শুনে আমি দুঃখে অভিমানে আমি আদমিটা খেয়ে আর খাবারের থালা থেকে উঠে পড়েছি। বাবা তোর ঘরে কোনো হজমের টজমে ওষুধ আছে? হ্যাঁ বাবা আছে, আমার ড্রেসিং টেবিলের উপর একটা ডাইজিনের শিশি আছে, তুমি তাড়াতাড়ি যাও গিয়ে দু ছুপি খেয়ে নেবে। ঠিক আছে মা, তোরা যেন এসব নিয়ে বা আর অশান্তি করিনি, তোরাও খেয়ে নে, আমি তবে চললুম। হ্যাঁ তোরা ভালোভাবে থাক। দাদা বৌদির এত সাহস, সে কিনা আমার আত্মীয়কে অপমান করে, আমি আর শেষ দেখে ছাড়ব। দাদা, ও দাদা বৌদি, তাড়াতাড়ি আসো। বলি মাথা গরম কাট, চুপ করো সব। আহা চুপ করো না, না ওরা পেয়ে বসবে, ওদের কাছে আমি এমন উচিত শিক্ষা দেব যা জীবনেও ভুলবে না। শিক্ষার কোনো শেষ নাই রে ভাই, তবুও সময়ের কাছ থেকে নেওয়াটা শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। বল কেন ডেকেছিলিস বল। এই যে এদিকে আসুন বাবু, তোমাদের সমস্যাটা কি বলো তো? আমার আর এখন হয়নি, তোমাদেরকে খেতে দিলো খাবেন, উল্টে বলছো খেতে দেন না রুটি করে। আমি আমার রোজগারের টাকায় আমার স্ত্রীর জন্মদিন পালন করছি, দাদা তোমাদের তো হিংসে গেল। হিংসে? আমরা হিংসে করছি? হ্যাঁ তাই তো দেখছেন, তোমাদেরকে খেতে দিতে গেলে ও খাবে না, উল্টে কটা লোকের সামনে বলে বেড়াচ্ছে আমাদেরকে খেতে দেয় নেই, আমরা রুটি বানিয়ে খাচ্ছে। আশ্চর্য মানুষ তোমরা। কে আমাদের খাবার দিতে গিয়েছিল? তোর বউ? ওকে একবার জিজ্ঞেস কর তো, ও আমাদের খাবার দিতে গিয়েছিল না বারণ করতে গিয়েছিল? এই খাবার তোমাদের জন্য নয়, এরা এসব খাবার গেস্টদের জন্য। না না মিথ্যা কথা, তোমার দাদা বৌদিরা এসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছে। না রে নীলাদি, আমরা মিথ্যা কথা বলছি না, তুই বিশ্বাস কর। থামো, তোমাকে তো আমি 7 দিন সময় দিয়েছিলাম, 7টা দিন তো পেরিয়ে গেল, কখনের খোঁজ পেয়েছো? আশ্চর্য মানুষ তোমরা, কাকনের কোনো খোঁজ পাওনি, অথচ বাড়িতে বসে জেনে গেলে কাকন 1 মাসের অন্তঃসত্ত্বা, আর তার জন্য তারা নাকি 5 লাখ টাকা দাবি করেছে। তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। কাকুন তোমার সৎ বোন বলে তা তুমি এত বড় সর্বনাশ করলে, তোকে নামি পুলিশে দেব। ওদের না পুলিশে দিয়ে কোনো কাজ নেই, তার থেকে তুমি বরং ওদেরকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। দোহাই নীলাদ্রি, তুই আমাকে তাড়িয়ে দিস না,
এই বয়সে খেটে কার মতো সামর্থ্য আমার নেই, হয়তো হয়তো না খেতে পেয়েই মরে যাব। তুই তুই আমাকে আর কয়েকটা সময় দিন সময় দে ভাই, আমি প্রমাণ করে দেব কাকনকে আমি বিক্রি করিনি। আমায় তুই তুই আমায় কয়েকটা দিন সময় দে ভাই, আমি তোর পায়ে ধরে বলছি ভাই, আমাকে তুই কয়েকটা দিন সময়। পাছাড়ো 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 বলছি। আমি যে নিজে হাতে ওর সুস্থতা করেছি, সেই ফাটা আজ কত শক্ত হলো, কোন ভালোভাবে পরীক্ষা করে নিল, ভালোভাবে পরীক্ষা করে নিল। না বলো না, অশ্রদ্ধার অন্ন থেকে ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। সেদিন আমার সংসার আকাশে যে কালো মেঘটা এসেছিল, যে ভয়টা আমি করেছিলাম, সেটাই আমার জীবনে ঘটে গেল। চলো চলো বড় বউ, এবার আমরা এবার আমরা চলে যাই, আসো। আমাদের এই সাত পুরুষের স্বর্গের বাস্তু দেবতাটাকে আমরা শেষ প্রণাম জানিয়ে যাই। বিধাতা গো ভালো, কোন পাপে এমন সাজা দিলে তুমি হায়, ভালো হলো দোষী তোমার মানবিকতার খাতিরে আমি সেদিনকে বর্দার কাছে
কাকুনকে মেনে নেব বলে বর্দার কাছে 5 লক্ষ টাকার দাবি জানিয়ে গেছিলাম। কি বলি গৌতম, তুমি দাদার কাছে 5 লাখ টাকা দাবি করেছ? অথচ আমি এমনই অপদার্থ, আমি দাদাকে অবিশ্বাস করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আপনাদের পারিবারিক সমস্যা আপনারা পরে বুঝে নেবেন, আগে আমার 5 লক্ষ টাকা ঝাড়ুন তো। কিসের টাকা? বিয়ের ঝামেলা মিটে গেছে, তখন টাকা ফাঁকা আমরা দিতে পারবো না। টাকা না দিলে কিন্তু আমি প্রতারণার মামলা করবো আপনাদের নামে। আগে আমরা কাকনের সাথে কথা বলবো, তোমার অভিযোগ কতখানি সত্যি সেটা যাচাই করে দেবো। কাকনকে তুমি এখানে হাজির করো। করবো না, কাকনকে আমি আপনাদের সামনে হাজির করবো না। আমি 1 সপ্তাহ পরে আবার আসবো, তখন যদি টাকা না পাই তো আপনাদের বোন কাকনকে কেটে কুচি কুচি করে গঙ্গার জলে ভাসিয়ে দেব। কথাটা মনে রাখবে। তাই করো তাই করো, ওই মেয়েটা মরে গেলে আপদটা বিদায় হয়। কথা মনে রেখো, কাকুন আমার বোন, আর আমার বোনের যে ক্ষতি করতে চাইবে তাকে কিন্তু আমি আমি ছেড়ে কথা বলবো না। তুমি কোথায় চললে? তোমাদের পরিচয় দানব দানবী সাজিয়ে যাদেরকে আজ আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমার সেই দেব দেবীকে এই সংসার মন্দিরে প্রতিষ্ঠা করতে আমি আমি ফিরিয়ে আনতে চললাম, ফিরিয়ে আনতে চল দাদা। হৃদয়ের রবীন্দ্রনাথ, সবার হৃদয়ের রবীন্দ্রনাথ, চেতনাতে হাওয়া হোক প্রতিকূল, খাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে গীতান চলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবি আমরা রাজি পাগো।
শক্তি ভূকে সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে সর্বাগত দীনার্থে পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভেবেছিস তুই আমার সঙ্গে গদ্দানি করে এখানে তুই বাঁকা বাঁকি ভেবে সংসার করবি? না না না, আপনি কি জানেন স্যার ওর আসল পরিচয়? বেশি কিছু জানার প্রয়োজন নেই। কি জানেন? একটা কলগালের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবে না দেবেন দেবেন একটা বাজে নোংরা মেয়ে কখনো বাড়ির পুত্রবধূ হতে পারে না। আমি তোমার কারবারে এবার যে তোমাকে পুরনো ডেরায় ফিরে যেতে হবে রূপসা, এ বাড়ি থেকে কোথাও যাবে না। আমি তোমাদের সব কথা আড়াল থেকে শুনেছি। রূপসার পরিচয় যাই হোক না কেন, ওর সঙ্গে আমি মিশে যেটুকু বুঝতে পেরেছি ওর মনে পাপ বা কলঙ্ক কোনোদিন থাকতে পারে না। তাই আমি ঠিক করেছি আমি ওকে বিয়ে করব।
এতে তোমার কোনো আপত্তি আছে বাবা? না রে বাবা না, তুই যখন সব সহজ সহল সারা সিদ্ধ মানে মেনে নিয়েছিস তখন আর কোনো আপত্তি রইল না। চাষালা, এ তো আমি দুধে মিশে গেল পাম 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 আটি গড়া 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 পাম 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 পাম। এবার বলুন তো মিস্টার লাহিড়ে, আপনি রূপসাকে আমার কি ক্ষতি করতে আমাকে এখানে পাঠিয়েছিলেন? দেখো ভাই রোহন, আজকে যে ড্রামাটা তুমি দেখছো এটাই আমি অভিনয় করছি ঠিক, কিন্তু এই ড্রামার আসল রাইটার কিন্তু তোমার বাবা। কে বাবা? আপনি কি বলছেন? শোনো শোনো ভাই, আসলে তোমাদের এই সংসারে অনেক ধামাচাপা কেস পড়ে আছে, সেই কেসটা যাতে তুমি কোনোদিন জানতে না পারো তাই তোমার বাবা তোমাকে মদ আর মেয়ে ছেলে ভুলিয়ে রাখার জন্য আমাকে বরাত দিয়েছিল। আমি তখন ওই ওই পটি থেকে ওই মালটাকে তুলে এনে তোমার কাছে তোমার বাবা পুরো সম্পত্তিটা হাতানোর জন্য নিজে হাতে তোমার জ্যাঠামশাইকে খুন করে বাবা তুমি এত নিষ্ঠ আমি আপনার বডিগার্ড আছি, ইসিলিয়ে আপনার জান বাঁচানো আমার ডিউটি আছে। তো বলেন তো সাহেব, আপনি পারমিশন দিলে বাপ বেটাকে বিলকুল খতম করে দিবে। কি বললে দাদা? আবার তুমি মারতে পারবে? আমি তো তুমি দাদা বলে ডেকেছি। খামোশ, আমি কারো দাদা নই, কেউ আমার ভাই নয়, আমি স্রেফ এই সাম্পা বডিগার্ড। আপনি পারমিশন দিয়ে রাবি এদের ব্যবস্থা করে দিচ্ছি। বড়রা কথা বলছে তার মাঝখানে এই কথা বলছে, এক জায়গায় এতগুলো লাশ বলে মালগুলোকে সরাবে কে? তাছাড়া তোমার তো এত সুখের মরণ নাই শোনা, তোমার মরণ যে আমার হতে। আমি আমার চোখে দেখেছো যে তোমার সর্বনাশ। এবার চলে এসো, তোমার পিড্ডি চটকে আমি খাবো। ছাড়ো ছাড়ো বলছে, রূপসার হাতটা তুমি ছাড়ো। রূপসার কথা না ভেবে তুমি তোমার নিজের কথা ভাবো। তুফান, সমঝে গেছি সাহেব? এ দোনো কো কেটে কুচি কুচি করে আমি নদীতে ভাসিয়ে দেবে। এবার তোমার শেষ সময়, ওই শেষ সময়ের আগে আরেকটু কথা শুনে নাও। তোমার তোমার টিমাকে তোমার বাবা খুন করেনি, তোমার জেঠিমাকে রাহুল খুন করেনি, তবে তোমার জেঠিমাকে খুন করেছি আমি। কৌশিক লহেরি আমার বাবাকে বাঁচতে দাও। আমার মেরে ফেলো, আমার আমার আমার
পাগলা। দাদা কি কখনো ভাইকে মারতে পারে রে? দাদা ওই শয়তান কৌশিক লাহিড়িকে শাস্তি দেবার জন্য ঈশ্বর এখন আমাকে বাঁচিয়ে রেখেছে রে ভাই। কাকা তুমি ওভাবে মুখ ফিরে দাঁড়িয়ে আছো কেন কাকা? আমি বেঁচে আছি জেনে তুমি বুঝি খুশি হও রে কাকা, তুমি বুঝি খুশি হও রে? ও কথা বলে তুই আর আমায় লজ্জা দিস রে বাবা। একটা খুনের সঙ্গে হাত মিলিয়ে মিথ্যে খুনের অপবাদে যেভাবে তোকে আমি জেলে পাঠিয়েছি সে কথা ভাবলে লজ্জায় মরে যেতে ইচ্ছা করে। তুমি মরবে কেন কাকা? মরবে তো ওই শয়তান কৌশিক লাহিড়ি, আর ওকে এমন ভাবে মারবো যে ওকে ওকে করতে পারবে না। কিন্তু দাদা আমার রূপসা জোর কবলে, আমার রূপসার যদি কোনো ক্ষতি হয়ে যায় দাদা? পারবে না পারবে না পারবে না দাদা। ওই কৌশিক লাহিড়ি আর ওর পুরো গ্যাংটাকে ধরার জন্য আমি জাল চারিদিকে ছড়িয়ে দিয়েছি, আজ আমি ওকে এখানেই শেষ করে দিতে পারতাম। তাতে হয়তো আমার কাকন বিপদে পড়ে যেতে পারে, আর ও যাতে আমাকে সন্দেহ না করতে পারে তার জন্য আমি রূপসাকে ওর হাতে ছেড়ে দিলাম। এবার রূপসা আর কাকনকে উদ্ধার করতে ওই শয়তান কৌশিক লাহিড়ির উপর আনবো সেদিন আমাকে ফাঁসাতে মিথ্যে অন্তঃসত্ত্বার নাটক করেছিলে তাই না? তোমার লজ্জা করলো না? নিজেকে নিজেই কলঙ্কিত করে সেই কলঙ্কের দায় আমার মাথায় চাপিয়ে দিতে? ছি বিউটি ছি, তোমার মতো কলঙ্কিনীর বেঁচে থাকার কোনো অধিকার নেই গুরু, বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার দেবতার মতো দাদা বৌদি পর হয়ে গেছে, আমি ওকে ছেড়ে দেব না। ওর কোনো দোষ নেই, সব আমার জন্য হয়েছে। তুমি আমার মেরে ফেলো বাবাজি, কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়া তোমার আমি পায়ে পড়ি বাবাজি। না গোটা তুমি আমাকে মেরে ফেলো, আমি যে পাপ করেছি, আমি যে মহাপাপি। হ্যাঁ আমরা থাকতে আসিনি রে ভাই, একটা মহা বিপদের কথা তোকে জানাতে আমরা এসেছি। আমরা এক্ষুনি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। চাইলে
ওঠো বৌমা ওঠো, কারো উপরে আমার কোনো ক্ষোভ নেই। সত্যিই তুমি নীলকণ্ঠ, সংসারে সবকিছু সব দৃষ্ট কণ্ঠে ধারণ করে এই সংসারটাকে তুমি রক্ষা করে দিলে। আর আর আমি এখানে গান করে আমার মতো মহাপাপীর ছাওয়া লেগে আবার যদি কোনো অঘটন ঘটে যায় তাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। মেজমশাই, আর যাবার আগে একটা মনে প্রাণে বলে যাচ্ছি, যে সংসারের মেয়েরা তাদের বাবা মায়ের কথায় চলে সেই সংসার কখনো টেকে না, কখনো না। কি হয়েছে রে নীলাদ্রি? আমাদের জন্য বোধহয় আরো কোনো বড় বিপদ এসেছে নাকি? না দাদা না, ওর জন্য নয়, বরং আমাদের জন্যই। তোমাদের জীবনে চরম অশান্তি, আমাকে তোমরা ক্ষমা করো। এটা ক্ষমা চাওয়ার সময় নয় রে ভাই। হাত যে কাকনের বড় বিপদ। কাকনের বিপদ? কি বললে বৌদি? গৌতম কাকনকে বিক্রি করে দিয়েছে। ওটা গৌতম নয়, একটা মুসলিম যুবক উসমান বিয়ের নাম করে ওকে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। সব কথা তোমরা কি করে জানলে দাদা? পথে আসবার সময় রাহুলের সঙ্গে দেখা হয়েছিল, রাহুল আমাদেরকে সব কথা বলেছে। রাহুল বেঁচে আছে দাদা? হ্যাঁ রে ভাই বেঁচে আছে, সে একটা পাঞ্জাবির বেশ ধরে লুকিয়ে আছে। ওগো তুমি আর দেরি করো না, এক্ষুনি যাও, তোমরা কাকনকে উদ্ধার করে নিয়ে এসো। কিন্তু আমি কোথায় খুঁজবো কাকনকে? বলো বলো কোথায় আছে সে? রাহুল রাহুল আমাকে সব ঠিকানা বলে দিয়েছে রে ভাই। তাই বলছি নীলাদ্রি, এক্ষুনি আমরা রয়েন রওনা হয়ে যাই, রাহুলকে উদ্ধার, কাকনকে আমরা উদ্ধার করে আসি। তাই চলো দাদা, তাই চলো, যেমন করি হোক যেভাবেই হোক আমাদের কাকনকে উদ্ধার করতে হবে, তারপর শেষে ওই শয়তান আসমান নিকেল দেবো চরম শাস্তি। বল বল কেন রূপসাকে আমার ডেরা থেকে তুই সারিয়ে দিয়েছিস? আমি মদের সঙ্গে কি বললি, কি বললি শয়তানি? ওসমানকে তুই কিন্তু কেন কেন তোমরা উসমানকে খুন করেছো? আমার ও কাকন বহিনকে বেইজ্জত করতে চেয়েছিল। কি বললি বহিন? এখন কাকন তোর বহিন হয়ে গেছে। এই শোন, তাহলে দেখ তোর বহিনের আমি কি অবস্থা করি। ভালো করে দেখবি, ভালো করে দেখবি, আমি জানলাটা খোলা রাখবো, এখান থেকে দেখিস ভালো লাগবে। আয়!
উসকা ছোড় দে কুত্তা, নেই তো আমি কামড়ে তো টুটু চিরে নেব শালা। শালাকে একটা ভালো 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 জানলাটা খুলে রাখবো, দেখিস কি হচ্ছে, ও আমার টুটু চিরে নেবে। তাহলে তুই তুই যেমন করে পারিস এখান থেকে। কে এমন আর্তনাদ করছে, কে? তবে কি আমার কাখনে তোমার কি হয়েছে রঙিন? রঙিন আমার বোনের সব বোনাস করতে নিয়ে গেছে। রঙিন আমার বোনকে বাঁচাও, দোষ জলদি যাও, বিদায় মেরে দোষ, বিদায়। রঙিন আমায় ক্ষমা করো, তোমার কাছে আমি বড়ই অপরাধী হয়ে গেলাম, কিন্তু কখন কে আমি কেমন করে বাঁচাই? কোথায় আছে আমার কাকু? ভালো আছি, ভারী মিষ্টি বুঝলে, কাকুটা না ভারী মিষ্টি, দেখতেও যেমন মিষ্টি আর খেতেও তেমনি মিষ্টি, যৌবনটাও মিষ্টি, তাই তোর যৌবনের সবটা মধু আমি গেলে খেয়ে নিয়ে একেবারে ছোবড়া বানিয়ে ফেলেছি, ছোবড়া। এই 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 তুফান, তুমি ছোবড়া থেকে মধু খাবে? যাও তুমি যাও, দেখবে তুমি কি করলে দাদা? কেন তুমি নিজের হাতে আইনটা আবার তুলে নিলে? আমি খুন করেছি, আমি তোমার সব কলঙ্ক আমি মুছে দেবো কাকুন। অচেনা যেন মিছে প্রেম প্রীতি রবে আপন জোনার নেই কো আপন।
সংসারে